বলে আছে টিডি টিডি। শহরের মধ্যে একটা গ্রাম্য পরিবেশে আসলাম। বাতাসও এখানে অনেক সুন্দর, নির্মল বাতাস। এখানে আরেকটা দেখছি গরুর খামার। ও, গরুর খামার কয়টা? বর্ষাকালে এইগুলো ভালো ফোটে না? এই বর্ষা বর্ষার সিজনে এই ফুলগুলো ভালো ফোটে, খুব সুন্দর ফুলটা, অসাধারণ ফুল। এ হলো আমার ভাই তারেক। পরন্তু বিকেলে আমি এবং আমার ছোট ভাই তারেক, মানে ও আমার কাজিন কাস্তু ভাই, আমরা এসেছি এই মোহাম্মদবাগ, অর্থাৎ রায়েরবাগ হইতে ভিতরে মোহাম্মদবাগ নামক একটা এলাকায়। এইখানটা সম্পূর্ণ এলাকাটি গ্রাম্য একটা আবহাওয়া, গ্রাম্য একটি পরিবেশ এই ঢাকা শহরের মধ্যে। এখানে আসলে তাই আপনি দেখতে পাবেন, উপলব্ধি করতে পারবেন। আর এই যে তারেক, এও ওদের বাড়ি এখানে, ও খুব দুষ্ট চঞ্চল, এখানে ঘোরা করে। প্রচুর জলাশয় আছে এখানে, ওই দিকটা দেখা যায় ওগুলো জলাশয়, কিন্তু ওখানে কচুরি পানা দিয়ে ভরে গেছে। আর এই স্থানটা তো তারা পরিষ্কার করে এখানে মাছ চাষ করছে, আমরা দেখছি মাছ চাষ করছে, নানান ধরনের তেলাপিয়া, তারপরে কার্ভ জাতীয় মাছ এখানে চাষ করা হয়। আর এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, ওই যে আবার হাঁস। এই হাঁস কি ঢাকা শহরের মধ্যে আসলে সচরাচর পাওয়ার কথা? মোটেই না। এই হাঁস আমরা কোথায়? এই মোহাম্মদবাগ রায়েরবাগ এলাকায়, এই অত্র অঞ্চলে, অর্থাৎ এটা কি কদমতলি থানা। এই কদমতলি থানার মধ্যে আসলে আপনি দেখতে পাবেন যে আসলে এটা একটি গ্রাম্য পরিবেশ, এবং আপনি আপনার গ্রামের যে পরিবেশটা, আবহাওয়া, তার কিছুটা অংশ হলেও আপনি এখানে অনুভব করতে পারবেন। হাঁস তোমাদের টাটা। হ্যাঁ বন্ধুরা, এই স্থান থেকে এখন আমরা ধীরে ধীরে ত্যাগ করে চলে যাব, কারণ গোধূলির পরন্ত বিকেলে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। একটি হাঁস, নিঃসঙ্গ একটি হাঁস, একা একা তার সঙ্গীদের সাথে মিলিত হওয়ার জন্য খুবই উদগ্রীব, এবং ও অসাধারণ সুন্দরভাবে সাঁতার কাটছে আমরা দেখছি। অসুন্দরের মধ্যে সুন্দর, অসুন্দরের মধ্যে সুন্দর বলার কারণ হলো এই যে কচুরিপানা ফুল, এগুলো যেখানে জন্মায় তা খুব নোংরা জায়গা হইতে পারে, টগর ফুলও বলে, কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর। দেখি তো ফুলগুলো,
এক কথায় বলা যায় অসুন্দরের মধ্যে সৌন্দর্য। ও অসাধারণ, এখানে কিছু তার কি আছে আবার, ঠিক আছে অসাধারণ। এই তার্কিকগুলা যে চাষ করে, আমরা আসলে তার একটু বক্তব্য নেবো, দেখি তো। এই যে আচ্ছা, এই যে দেখি, এই যে সেই তার্কির কৃষক, ঠিক আছে ভাই। আপনার তার্কি চাষ সম্পর্কে কিছু বলেন ভাই, এই আপনি কীভাবে এই উদ্বুদ্ধ হলেন ভাই? এটা আপনি তো শখ আমি বুঝছি, কিন্তু শখটা কীভাবে আসলো ভাই, এই সম্পর্কে কিছু বলেন না। হ্যাঁ, ইন্টারনেটে দেখে কিরকম কি করলে যে কি খায় না দায় এগুলো কিভাবে কি ভাতটা থেকে ভাত তাই খায়। আচ্ছা, ওই ঘাস খায়, ঘাস। এই এইটার ওজন কত হবে? এটার ও অসাধারণ, এটা হলো বিড়াল একটা। এই হ্যাঁ, এটা কার বিড়াল? হ্যাঁ নাকি, গুড। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি আজ বেড়াতে এসেছি ঢাকার রায়েরবাগ, রায়েরবাগ হইতে মোহাম্মদবাগ, রায়েরবাগ হইতে মোহাম্মদবাগ, মোহাম্মদবাগ একটি এলাকার নাম, এই কদমতলী থানার মধ্যে। আমার নিচে এই পায়ের কাছে বিড়ালটা আসে, ও নাম, হ্যাঁ বিড়ালের নাম রাখতে হয় না। এই যে এটা কি হাঁস? এটা চীনা হাঁস। এই হাঁসগুলো তো ওরে ধর আমার কাছে দে। অসাধারণ, মোটামুটি এখন কত কেজি ওজন আছে এখানে? এটা 2 কেজির মতো। এটা ডিম পারে না? এটা তো আপনার ইয়া পুরুষ মহিলা হইলো ওইটা ডিম পারে একটা পারছে? বয়স হয় না, আরো প্রায় 1 মাসের মতো লাগবে, 3.5 মাস বয়স। আর কি কি আছে? আর মুরগি ছিল, মুরগি মাথানো আছে। আচ্ছা, তার কি খাবি কবে? তার কি এখন ইচ্ছা আছে এই তার্কি, তার্কি কবে খাবা? তার্কি খাবারের দিন আমাকে কি দাওয়াত দেবা, ফোন দেবা? আচ্ছা, এই যে সাক্ষী, ভিডিওটার সাক্ষী, এদিকে আপনারা শুনে তার্কি যদি কোনোভাবে যদি না খাবে, ও নিজে খায় আমার না দাওয়াত দিয়ে, তাহলে অবশ্যই ওই দিন আবার আরেকটা ভিডিও বেরো করে যাবো, ও একদিন পাল্টা জবাব দেবো, জানাই দেবো, ঠিক আছে? এই যে বিড়াল লাফায়, এখন আমি আছি তার্কির সাথে আমার ফুফাতো ভাই আব্দুর রহিমের খামারের সামনে। তার্কির বিষ্টা লাভ ও এখানটা আছে কিছু ফলের গাছ, কি বলো? এলো আমাদের আঙ্গুর গাছ, তারপরে কমলা গাছ, কি কি সবই তো ফলের গাছ তাই না? এটা এটা কি ফল জানো? এটা কি ফল? কামান ব্যবহার করতেছি, কামান আছে।